আমি যে কে তোমারের আরেকটা নতুন গান। এসে গেছি কাছাকাছি আরো কাছে টেনে নাও, এটা পুরোপুরি ফ্রেন্ডশিপ বন্ডিং কমিটমেন্ট এই নিয়ে গানটা। ভালো আর কিছু না জানতে চাও, তো এর কিছু মজার মজার আমাদের গল্প সেটা নুসরাতা সায়ন্তিকা শেয়ার করবে। প্লিজ তোরা দুজন, আমরা ওর মধ্যে তুমি ছিলে না, কোনটাতে রাইড করছিস? না আমি আমি ভীষণ কাজে কনসেন্ট্রেট করছিলাম, তোরা তো তোরা তো হ্যাঁ তোরা তো শপিং এই ওই এতে মত্ত ছিলি। আচ্ছা ওটাতে কি ওটা কি বলে আমরা যেটা চালালাম দুটো চাকাওয়ালা, কি বলে ওটাকে? সাবওয়ে। ও ওয়াও ওয়াও লাভলি, হোয়াট ইটস কল্ড? আজ তুমি ঢালো আরো আলো, আর কিছু না জানতে চাও। পুরো গানে আমাদের মুড ভীষণ মুডি ছিল এবং আমরা তিনজনেই তিনজন বন্ধু একসাথে বেড়াতে গেলে কি হয়, শপিং করবে, আনন্দ করবে, মজা করবে, একে অপরের লেগ পুলিং করবে, যেটা আমরা দুজনে অঙ্কুশের ইউজুয়ালি করে থাকি। যেটা শান্তিকে এক্ষুনি বললো যে আমাদের কোরিওগ্রাফ করতে হয়নি এই গানটা, তাও আমাদের গানের কোরিওগ্রাফার অরবিন্দ এবং অরবিন্দ চেয়েছিল যে আমাদের ওই ক্যান্ডিড মোমেন্টস গুলো ক্যাপচার করতে, যেগুলো আমরা নর্মালি করে থাকি, মানে পাগলামি, এই দুষ্টু মিষ্টি ঝগড়া, সুইটনেস, ওটাই গানের ফিল ছিল অল টুগেদার। অবভিয়াসলি স্টোরির প্লটকে মাথায় রেখে আমরা গানটা শ্যুট করছি, কিছু কিছু মোমেন্টস আছে যেগুলো তোমরা যখন গান দেখছো তোমরা একটা একটা আইডিয়া, একটা ধারণা হয়ে বানাতে পারবে যে এই ধরনের একটা স্টোরি লাইন আছে ছবিতে। আই থিঙ্ক এটা কিন্তু ভিডিও ওয়াইজ আমার ফেভারিট ভিডিও, হ্যাঁ বিকজ আমরা তিনজনেই একসাথে রয়েছি অ্যান্ড ইটস ভেরি ন্যাচুরাল, খুব ন্যাচুরাল শর্ট টেকিং ও থট প্রসেসটাই ভীষণ নর্মাল ছিল যে একটা ছেলে মেয়ে ধর একা ঘুরতে গেলে কী করবে বা তিনজন বন্ধু একা ঘুরতে গেলে একসঙ্গে কী করবে। আমার মনে হয় যে সত্যি আমার তো দেখা নেই, আমার মনে হয় আমাদের গানটা প্রথম যখন পিকচারাইজেশন দেখলাম আমার মনে হয় যে আমি এরকম ধরনের একটা গান প্রথম দেখলাম বন্ধুত্বের ওপরে। যাদের জীবনে বন্ধুত্ব ভালোবাসা সব আছে তারা ভীষণভাবে রিলেট করতে পারবে এই গানটার সাথে। আর তো যেমন তোমরা দেখছো গানটাকে ভালোবাসছো, তো প্লিজ কিপ লিসনিং টু এসে গেছি কাছাকাছি। তুমি বন্ধু দু চোখে আমাকে জড়া, তুমি হাত বাড়ালে বন্ধু হয়ে যা। হাই এভরিওয়ান, আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে। আরও ভালো ভালো ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না এই বাটনে, লাইক শেয়ার আর কমেন্ট অবশ্যই করো, অ্যান্ড প্লিজ কিপ ওয়াচিং।